উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে বসিরহাট কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের উদ্যোগে 25 জন দুস্থ শিশুদের হাতে ফাস্টফুড খাবার তুলে দেওয়া হল কলেজ পড়ুয়াদের উদ্যোগে। বসিরহাট কলেজের পড়ুয়ারা তারা তাদের টিফিনের পয়সা একটু একটু করে জমিয়ে সেই পয়সা এক জায়গায় করে একাধিক জায়গায় দুস্থ শিশুদের হাতে পুষ্টিকর খাবার তুলে দিল। কেক আর বিস্কুট তারা দিয়েছে তোমরা? হ্যাঁ বল মাস্টার, এটা মাস্টার কোন লাগছে? ভালো লাগছে, ভালো ভালো ভয় থেকে একটু ছুটে ছুটে বল। এই পেয়ে খুশি হয়েছো? বল হ্যাঁ। তোমরা কি ভাড়ায় থাকো? এরকম আর কেউ দিতে আসে? এই এই দাদারা দিচ্ছে। তোমার নাম কি? তামান্না খাতুন। কি করো? কিছু করি। কোন ক্লাসে পড়ো? পড়ে আমরা কলেজের যে টিফিন খরচাটা থাকে সেটা জমিয়ে জমিয়ে গরিব মানুষদের জন্য এইটুকুনি আমরা আয়োজন করতে পেরেছি, এতেই আমরা ভীষণ খুশি। তো সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এইগুলো করা হয়েছে। এই তো এখানে যারা কাজকর্ম করে, ছোট ছোট বাচ্চা যারা হয়তো অনেকে খেতে পারে না, তাদের জন্য আয়োজনটা করা হয়েছে। হ্যাঁ, পয়সার অভাবের জন্য এইগুলো করা হয়েছে ভাটা আশ্রমে। তারপরে তোমার শ্রমিক যারা কিনতে পারে না, তাদের বাচ্চাদের খুশি করতে পারে না, তাদের কিছু কিছু জিনিস নিয়ে আমরা খুশি করতে চাই। রিম্পি মদক, কেক, বিস্কুট, চকলেট। কেমন লাগছে তোমার বাচ্চাদের পেয়ে? ভালো লাগছে। কেন? এই এখানে আমরা ভাটায় কাজ করি, সবাই আনন্দ করে খুশি করে দিয়ে যায়। তোমরা ভাটায় কাজ করো? হ্যাঁ, আমরা ভাটায় কাজ করি। তোমরা বাড়ি চালাও? আমরা কাপ পেলো করা বাচ্চারা। তোমাদের ছেলে মেয়ে সব? হ্যাঁ, আমাদের ছেলে মেয়েরা। তোমরা খুশি তো? হ্যাঁ, আমরা খুশি। মোটামুটি যাদের পকেট মানি থেকে, যাদের মোটামুটি করা যায় সেখান থেকে, খরচের পয়সা থেকে ওটা জাস্ট সাহায্য করে আমাদের জন্য। কলেজের টিফিনের পয়সায় প্লাস আরো যারা জমি জমি রাখে কলেজ থেকে, মোটামুটি যেগুলো হাত খরচে যারা পায় সেগুলো জমিয়ে রেখে এই ছোটখাটো বাচ্চাদের জন্য আমরা এটা করে থাকি। এগুলো এর আগে চাকলাও দিয়েছিলাম, চাকলাতে মোটামুটি খাবার দিয়েছিলাম, চাকলাতে কচুয়াতেও আমরা গিয়ে খাবার দিয়েছি, এবার হাসনাবাদ স্টেশনেও গিয়েও আমরা খাবার দিয়েছি। বেশ ভালো লাগে, এদেরকে সাহায্য করতে খুব ভালো লাগে। কাদের সাহায্য করতে? গরিব মানুষদের সাহায্য করতে ভালো লাগে। তোমার নাম? আমার নাম শুভেন্দু কুণ্ডু।